সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের বাংলা প্রথম পত্র হুমায়ুন আজাদ রচিত শব্দ থেকে কবিতা গদ্যটি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা খুলে বসো। গদ্যটি পড়ার আগে আমরা গদ্যটির শব্দার্থগুলো পড়ব। উপমা, তুলনা এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নূপুর, আমরা সবাই নূপুর চিনি, যেটা কিনা পায়ে পড়ার অলঙ্কার। চমকপ্রদ, যা অবাক করে দেয়। কাঁঠাল চাপা, পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল। পাঠের উদ্দেশ্য, এই গদ্যটি পাঠ করার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা, যে নতুন কিছু তৈরি করা, যে তোমরা এই গদ্যটি পাঠের মাধ্যমে সৃষ্টিশীল হতে পারবে। পাঠ পরিচিতি, গদ্যটির মূল ভাবটা, পাঠ পরিচিতিটা আমরা আগে জানব। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা হয় কবিতা? লেখকের মতে, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদেরই চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারে কবিতা। যে কবিরা, দেখো যে কবিরা স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্নের সঙ্গে তারা ছবি আঁকতেও পারেন। নতুন নতুন ছবি তাদের চেতনায় খেলা করে ওঠে, সবার মনে সে ছবি খেলা করে উঠবে না। যে কবিতা লিখতে গেলে যে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ এগুলো চিনতে হয়, এগুলো কেবল কবিরাই চিনতে পারেন, তাই কবিরাই লিখতে পারে কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যে কোনো বিষয় নিয়েই কবিতা লেখা যায়, কিন্তু কবিতা লিখতে গেলে প্রথমেই দেখতে হবে স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। যে ব্যক্তি কিনা স্বপ্ন দেখতে জানেন না, সে ব্যক্তি কবিতাও লিখতে পারবে না। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। দুচোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। আর যদি তোমরা স্বপ্ন দেখতে চাও, তাহলে তোমাদের শৈশবে বা কৈশোরে, তোমাদের মতো বয়সে পড়তে হবে কবিতার পর কবিতা, অনেক অনেক কবিতা পড়তে হবে। এবং দুচোখ মেলে দেখে নিতে হবে আমাদের চারপাশে যা কিছু আছে, আকাশ, বাতাস, গাছ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, এগুলো আমাদের দুচোখ ভরে সবটা দেখতে হবে। অনেক সময় আমরা তাকিয়েও দেখতে পারি না যে একটা ফুলের বা একটা পাখির সৌন্দর্য, কিন্তু কবিরা যে কোনো ফুল, ফল বা পাখি বা আকাশ, বাতাস নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখতে পারেন এবং কবিতাও লিখতে পারেন। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতা লিখতে হলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যদি মনে করি আমি একটি কবিতা লিখব, আমি পেন্সিল এবং বা কলম খাতা নিয়ে বসে পড়লাম, আমার দ্বারা কবিতা লেখা হবে না। অবশ্যই কবিতা লিখতে হলে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপযোগ্য। যে কবিতার যে রূপ ও তার রচনার নানা কৌশল, সেটাই আমরা এই শব্দ থেকে কবিতা গদ্যে পড়ব। লেখক পরিচিতি, বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাব্যর মধ্যে রয়েছে অলৌকিক স্টিমার, জলচিতাবাক, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রু বিন্দু, এবং হুমায়ুন আজাদ লিখিত উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল। ওনার লেখা গল্পের মধ্যে রয়েছে জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তোমরা বাড়িতে আজকে যতটুকু পড়লাম শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি বাড়িতে তোমরা পড়বে, কয়েকবার পড়বে, এবং আগামী ক্লাসে আমরা গদ্যটি শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।